আসসালামু আলাইকুম। তাহলে ফারাজ ভাই বলতে হবে একটা কথা, বলে দেন এরকমটা। ফারাজ ভাই আপনাকে আমার একটা প্রশ্ন, যে ভারতে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে গরুর মাংস খাওয়ার অপরাধে হিন্দু মৌলবাদীরা কিছু কিছু মুসলমানকে পিটায় মেরে ফেলতেছে, একদম রাস্তার ভিতরে পিটায় 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বলে পিটায় পিটায় মেরে ফেলতেছে ভাই। যখন এখন যদি কোনো একজন হিন্দু মৌলবাদী এসে দাবি করে যে ভাই এটা তো আমরা খুনাখুনি মনে করি না, ও গরুর মাংস খাইছে দিছি মাইরা ফাড়ায় ফালাইছে, একেবারে দরকার হলে পরিবার শুদ্ধ জ্বালায় দিমু, পরিবার শুদ্ধ মেরা ফেলামু, হ্যাঁ আমাকে দেবী মাতা গরুরে মানে অসম্মান করছে, ওদের তো পরিবার শুদ্ধ মেরা ফেলামু ওগুলো। কিন্তু এই খুনাখুনিকে আমরা খুনাখুনি বলে মনে করি না, এগুলাকে আমরা মনে করি যে সমাজের ভালো করলাম, ময়লা আবর্জনা পরিষ্কার করলাম। অথবা কাউকে বিনা কারণে মারে না, হ্যাঁ এই যে গরুর মাংস খাইছে দেখেন, এই যে দশ করছে না গরুর মাংস খাইছে, এই যে দেখেন। অথবা ভাই মুরাদ ভাই আপনি কথা বলছি এখন একটু শুনে নেন। অথবা ধরেন এই যে প্যালেস্টাইনে যে এই যে মানে মুসলমানরা থাকে, প্যালেস্টাইনে যে মুসলমানরা থাকে, ইসরায়েল যে কাজটা করতেছে প্যালেস্টাইনে মুসলমানরা নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে বা ধরেন ইট পাটকেল নিক্ষেপ করতেছে, ইসরায়েলের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতেছে, তখন ইসরায়েল কি করতেছে, বড় বড় বোমা মাইরা ওদের স্কুল স্কুল জ্বালায় দিচ্ছে, স্কুলে যে অসংখ্য শিশুরা যে স্কুলে যাচ্ছে, প্যালেস্টাইনের যে শিশুরা যখন স্কুলে যাচ্ছে তখন ইসরায়েল করতেছে কি, বোমা মাইরা পুরা এলাকা শুদ্ধ উড়াই দিচ্ছে, স্কুল শুদ্ধ উড়া যাচ্ছে, বাচ্চা কাচ্চার লাশ লোশ খন্ডিত হাত পা চারিদিকে ছিটকায় পড়তেছে। তখন আমি ইসরায়েলের একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা এই কামটা কেন করলা ভাই, এটা তো মানে খারাপ, এটা তো কেন করলা তোমরা, বাচ্চা বাচ্চা মানুষদেরকে মেরে ফেললাই হবে স্কুলে যাচ্ছে। তখন ইসরায়েলের ভদ্রলোক বললো, এটা তো আমরা খুনাখুনি মনে করি না, কারণ ওরা দেখো ওরা আমাদের ইট মারছে ভাই, দেখছেন ভাই আমাদের কাকটা মারছে, একটা ইট মারছে, এই কারণে আমরা তাদের থেকে কত পাওয়ারফুল কত বুদ্ধিমান, আমাদের এত তো নোবেল প্রাইজ আছে, তাদের কি আছে, এই মূর্খ মূর্খ জাতিরা আমাদের কেন মারবে, প্রত্যেকটা খুনের পিছনে না কোনো কোনো না কোনো একটা কারণ থাকে, বিনা কারণে তো কেউ কাউকে মারে না। এই ধরনের ফালতু স্টেটমেন্ট দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি এমন কোন একটা কথা বলতেন যে কথাটা আপনাকে মানে আপনার স্টেটমেন্টটা ঘুরাই দিত বা কোন একটা যুক্তি কোন একটা কনক্লুশনে পৌঁছাইতো, আপনার প্রতি দুঃখিত হওয়া ছাড়া আর কোন কিছু বলার মনে হয় আমার কাছে নাই। যে প্রত্যেকটা খুনের পিছনে তার একটা রিজন থাকে, কেউ তো কাউকে বিনা কারণে মারে না। তাহলে ফারাজ ভাই আমরা তো আরো কয়েকটা ইয়া তৈরি করতে পারি, যেমন ধরেন এই যে কাশ্মীরে যারা হচ্ছে গিয়ে মুসলমান আছে, তারা যখন মনে করেন যে হয়তো একটা কিছু করছে, হয়তো তারা হয়তো ভারত সরকারের সমালোচনা করছে, ভারত সরকার অনেক খারাপ এটা সমালোচনা করছে, তখন ভারতীয় সেনাবাহিনী কি করলো, গিয়ে কাশ্মীরে মানে একদম ব্রাশ ফায়ার করে সব মুসলমানদেরকে মেরে ফেললো। তখন আমি যদি মানে বৃহত্তর শান্তির স্বার্থে ভাই, হ্যাঁ আমি যদি মানে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, সেনাবাহিনীকে গিয়ে জিজ্ঞাসা করি যে ভাই তোমরা এইভাবে মানে এইভাবে মারলা কেন সবাইকে, সব মানুষকে মেরে ফেললা কেন, ওরা যদি বলে আরে দেখো ওরা ভারতের সমালোচনা করছে, ওদেরকে মেরে তো ফাড়া বলার দরকার, ওদেরকে তো আমরা তো বিনা কারণে কিছু করি নাই, আমাদের ভাই সংবিধানে লেখা আছে ওদেরকে মেরে ফেলামো, আমাদের যারা সমালোচনা করবে মেরে ফেলামো ওদের সব, এইগুলা কি কোনো মানে যৌক্তিক বা কোনো একটা মানবিক একটা ইয়া হতে পারে, স্ট্যান্ড হতে পারে? আমি তো ভাই বুঝতাম না, এই ওনারা এই যে মুরাদ খান আফ্রিদির মতো ভাইয়েরা ওনারা ওনাদের কি মাথা কোনো কাজ করে না? তাহলে ভাই মুরাদ ভাই যদি আগে থেকে জেনেই থাকে যে নবী মোহাম্মদ এরকম সন্ত্রাস ছিল, বিনা কারণে মারে নাই, কোনো না কোনো কারণ তো আছে, কাউকে বিনা কারণে মারে না, নবী মোহাম্মদের সামনে এরকম পল্লা ঝুলাই নিয়ে আসে আর সেটাকে সে সন্ত্রাস মনে করে না, তাহলে তো এই কথাটা তার বলা উচিত। মানে প্রথম স্টেটমেন্টটা সে কি দিছিল যে নবী মোহাম্মদ যে কে যে আপনি সন্ত্রাসী বলেন এরকম কোনো কথা তো ইসলামে নাই, এই কথা তো তার বলা উচিত হয়নি, সে তার তো বলা উচিত ছিল এরকম যে হ্যাঁ ভাই নবী মোহাম্মদ সন্ত্রাসী বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে সে লিপ্ত ছিল, অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড সে করছে, কিন্তু এটাকে তো আমরা মুসলিমরা সন্ত্রাসী কর্মকাণ্ড বলি না, আপনি কেন বলেন? বলা উচিত ছিল না যে ভাই আমার নবী অনেক খোরাখুনি করছে, অনেক মানুষ মারছে, কোপাকুপি অনেক কিছু করছে, কিন্তু ওগুলারে আমরা খুনাখুনি মনে করি না, ওগুলারে আমরা মনে করি সমাজ সংস্কার করতেছে, ভালো কাজ করছে, এইটা ওনার বলা উচিত ছিল, তখন একটা যুক্তি তর্ক হইতে পারতো। কিন্তু উনি তো বলছে যে ওনার নবী খুনাখুনি করে নাই, এখন বলতেছে খুনাখুনি করছে কিন্তু খুনাখুনি ওনারা খুনাখুনি মনে করে না, ভাই আমি তো বুঝলাম না ভাই কিছু। আচ্ছা আবার একটু করি ওনার শেষ বক্তব্য আমরা শুনি, শেষ বক্তব্যটা একটু শুনি। মুরাদ ভাই আপনাকে তো আমরা কথা বলতে দিব, আপনি মানে এত অস্থির হচ্ছেন কেন, আপনি বলেন এখন। হ্যালো হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে বলুন। আচ্ছা শোনা যাচ্ছে, হ্যাঁ আসিফ ভাই। ভাই আপনি সময় নষ্ট করতেছেন, আপনাকে আমি সময় দিয়েছি আপনি সময়টা নষ্ট করছেন, আপনার যুক্তিটা উপস্থাপন করুন। ঠিক আছে তাহলে বলি, আমাদের ধর্মে বলা হয়েছিল যে
যে যার মতো থাকতে পারো, কিন্তু আমাদের নিয়ে আমাদের আল্লাহ নবী না, এটা কোথাও বলা নাই আপনার ধর্মে, এটা কোথাও বলা নাই যে যার মতো থাকতে পারো। বরং আপনার ধর্মে বলা আছে কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাদেরকে মাইরা খাইতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করাইতে হবে। সেটা ডিফারেন্স এখন আমি দেখাবো আপনাকে, যে আপনার ধর্মের নবী গিয়ে গিয়ে হুমকি দিত তোরা ইসলাম ধর্ম গ্রহণ করবি নাকি করবি না, করলে থাকতে পারবি না করতে পারবি না, ইসলাম ধর্ম গ্রহণ করলে তোদেরকে এই যে তোদের জায়গা সম্পত্তি দখল করে নিবো, তোদের ভিটা মাটি ঘর বাড়ি সব দখল করে নিবো, তোদেরকে এখান থেকে বিতাড়িত করে দিবো, যা ভাগ। এটা কোথায় বলা আছে? এটা কোথায় আছে ভাই? কোরআনে আছে? সেটাই তো দেখাবো আপনাকে এখন, সেটাই তো আপনাকে এখন দেখাবো। তো আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনি আপনি মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে জোর করে মানে ধর্ম গ্রহণ করাই তো এরকম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে হুমকিটা দিত যে তোরা যদি আমার এই ধর্মটা গ্রহণ না করস তাহলে তোদেরকে এই তোদের এই যে জায়গা জমি বিষয় সম্পত্তি সব দখল করে নিবো, এবং তোদেরকে এখান থেকে বিতাড়িত, তোদের যে ভিটামাটি আছে সেখান থেকে তোদেরকে বিতাড়িত করবো, তোরা হয় ইসলাম গ্রহণ করবি নাহলে এখান থেকে তোদেরকে সবাই তোদের জায়গা জমি থেকে বিতাড়িত করা হবে। সেটাও তো আমি আপনাকে দেখাবো ভাই, অসুবিধা কি? না না, এর আগে আর আগে পরে আর কিছু নাই ভাই, নিজেকে একটু মিউট করে রাখি বলতে জানো আমাকে। না না না, আপনাকে আমি আগে রেফারেন্স দেখাবো, আমরা ভাই আগে রেফারেন্স দেখাই, তারপরে আমরা আলোচনা শুরু করি, আলোচনা পরে হবে, আগে রেফারেন্স আমরা দেখবো সত্য বলতেছি কিনা সেটা আগে শেয়ার হইতে হবে যে এই জিনিসটা আসলে আছে নাকি নাই। এটা আমি দেখাচ্ছি আল্লামা আলবানি একাডেমি থেকে প্রকাশিত হওয়া তাহকীকৃত সুনানে আবু দাউদ শরীফ থেকে 3003 নম্বর হাদিস। হাদিসটা একটু মন দিয়ে আমাদের পড়তে হবে, সবার সবাইকে মনোযোগ দিবেন। আবু হুরায়রা মানে হযরত মুহাম্মদের অত্যন্ত প্রখ্যাত একজন সাহাবি আবু হুরায়রা, আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন হে ইয়াহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে। কি বললো? তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে। তারা মানে ইয়াহুদিরা বললো হে আবুল কাসিম, আবুল কাসিম মানে হচ্ছে মুহাম্মদের নাম, তার প্রথম সন্তানের নাম ছিল কাসিম। তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে। তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের, আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। এটা হচ্ছে তাহকীকৃত সহি হাদিস। এখন ফারাজ ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, মনে করেন শামিম ওসমান আপনার বাসায় এসে বলল হে ফারাজ অর্ণব তুমি আওয়ামী লীগে যোগ দাও শান্তিতে থাকবে, আপনি তাকে বললেন হে শামিম ওসমান আপনি পৌঁছে দিয়েছেন। শামিম ওসমান আবার বলল হে ফারাজ অর্ণব তুমি আওয়ামী লীগে যোগ দাও নিরাপত্তা পাবে, আপনি বললেন হে শামিম ওসমান আপনি পৌঁছে দিয়েছেন। তখন শামিম ওসমান বলল তৃতীয়বার একই কথা বলে বলল জেনে রাখো তোমার ঘর বাড়ি ভিটাবাটি জায়গা সম্পত্তি এইগুলোর মালিক হইল শামিম ওসমান এবং শেখ হাসিনা, সুতরাং আমি তোমাকে তোমাদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমাদের যদি কোনো হালকা পাতলা জিনিসপত্র থাকে ফার্নিচার টার্নিচার সোফা সেট থাকে টেবিল থাকে। মানে কি সিচুয়েশনটা এরকম যে আমি বা আমার পরিবার একেবারে আদিকাল থেকে বিএনপি মানে একদম বিএনপি যখন থেকে শুরু ওখান থেকে বিএনপি করে আসতেছি, এবং স্বামী আমি হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের একজন অধিবাসী এবং স্বামী ওসমান আমার বাসায় আসলেন আওয়ামী লীগ তখন পাওয়ারে, এসে আমাকে এই হুমকিটা দিলেন যে হে ফারাজ অর্ণব তুমি আওয়ামী লীগে যোগদান করো, যদি যোগদান না করো তাহলে জেনে রাখো যে ভিটাবাটি আর এসের মালিক হচ্ছে শামিম ওসমান এবং শেখ হাসিনা। এই উদাহরণটা কিরকম ভাই? উদাহরণটা এক্স্যাক্টলি এরকম ফারাজ ভাই, যদি এরকম করে শামিম ওসমান আপনার সাথে তাহলে কি আমরা কি বুঝবো যে শামিম ওসমান কি আপনার উপরে অত্যাচার করছে নাকি আপনার আপনাকে আপনাকে প্রেম প্রেম কথা বলছে, কি বুঝবো ভাই? নিশ্চয় যেহেতু মানে কল্লাকাটাটা যেহেতু ইসলাম অনুযায়ী মুসলিমদের কাছে এটা কোনো সন্ত্রাসী কাজ না, যদিও অন্যদের কাছে এটা সন্ত্রাসী কাজ, মুসলিমদের জন্য সন্ত্রাসী কাজ না, তবে এটা অবশ্যই মুসলিমদের জন্য ইয়ে হবে না, কোনো থ্রেট হবে না, এটা হচ্ছে জাস্ট একটা দাওয়াত, দিনের পথের দাওয়াত। আচ্ছা তাহলে ফারাজ ভাই আরেকটা উদাহরণ দিই, মনে করেন যে ধরেন ভারতের কিছু হিন্দু এসে যদি আপনাকে বলে যে হে ফারাজ অর্ণব হিন্দু ধর্ম কবুল করো শান্তিতে থাকবে, হিন্দু ধর্ম গ্রহণ করো নিরাপত্তা পাবে, তৃতীয়বারে একই কথা বললো, তারপর যদি এসে বলে যে তিনবার বললাম তাও মানলি না তাইলে তো ভিটামাটি জায়গা সম্পত্তি সব আমাদের ভগবানের কৃষ্ণ আর ভগবানের, হ্যাঁ এখন আপনারে আপনার জায়গা সম্পত্তি থেকে বিতাড়িত, এটা ভাই ত্রাস, এটা একদম সন্ত্রাস। কিন্তু মুসলমানের মুহাম্মদ যদি এই কাজটা করে তখন এটা আমরা কি বলবো ভাই? দিনের পথের দাওয়াত, জাস্ট দাওয়াত দিছে, মানে যার যার ধর্ম তার তার কাছে, লাইক একই কাজ যদি
হিন্দুরা করে আপনার সাথে তাহলে আমরা সেটা বলবো সন্ত্রাসী কাজ, শামীম ওসমান যদি আপনার সাথে করে সেটা বলবো সন্ত্রাসী কাজ, আমেরিকা যদি আপনার সাথে এসে করে, ধরেন আমেরিকা বাংলাদেশে এসে এই কাজটা করলো, এটারও বলবো সন্ত্রাসী কাজ, পৃথিবী সবাই করলে বলবো এটা হচ্ছে সন্ত্রাসী কাজ, শুধুমাত্র যদি নবী মোহাম্মদ করে এটা আমরা বলবো ভালো কাজ, দিনের দাওয়াত নাকি? দিনের দাওয়াত, এক্স্যাক্টলি। ওয়াও, আচ্ছা মুরাদ ভাই, কারণ কোরআনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক ভাই। মুরাদ ভাই আপনি এবার বলেন আপনার বক্তব্য। কি বলবো ভাই, আমি তো কোনো আলেম না, আপনি হচ্ছে রেফারেন্স তুলে ধরছেন, আমি তো এখানে কোনো রেফারেন্স দিতে পারছি না কোনো বিষয়ে, কিন্তু অন্যান্য যেসব টক শো আপনারা দেখছি আমি, মানে টক শো বলতে এরকম আলোচনা ডিবেট, সেখানে আপনি এরকম ভাবে কখনো মানে রেফারেন্স দিলে উল্টা রেফারেন্স দিছে, সেখানে আপনি অনেক সময় দেখছি পালাও গেছেন, দেখায় তো আমি কোনো রেফারেন্স দিতে পারছি না, সেক্ষেত্রে এখানে আমার অজ্ঞতার কারণে আমি কিছু বলতেও পারতেছি না। ভাই পালায় গেছে যে ভিডিওটা দেখেছেন আপনি, সেই ভিডিওটা কি আপনি পুরো ভিডিওটা দেখেছেন নাকি আপনি খণ্ডিত অংশ দেখেছেন? হ্যাঁ ভাই পুরো ভিডিওই দেখছি আপনার। ভাই আমার মনে হয় যে আপনি আপনি পুরো ভিডিওটা দেখেন নাই, আপনি কাট কপি দেখেছেন, যেটা হচ্ছে খণ্ডিত অংশ আপনি দেখেছেন। তো যাই হোক, তারপরে আপনি পুরো ভিডিও দেখে থাকতে পারেন, হয়তো এরকম হতেও পারে যে আপনার কথা সত্য হতে পারে, সেটারও আপনি প্রমাণ দিতে পারেন এখানে। আপনি প্রথমে একটা অভিযোগ করেছিলেন, আমি প্রথমে আপনার অভিযোগটার উত্তরগুলো দিয়েছি, রেফারেন্স সহকারে দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনি যদি এখান থেকে বের হয়ে গিয়ে বলেন যে আসিফ মহিউদ্দিন আমার সাথে পারে নাই, আসিফ মহিউদ্দিন হেরে গেছে, তাহলে তো ভাই আমার কিছু করার থাকবে না। আমি তো কিছু আপনার সাথে তো আমি এখানে কিছু কথা বলছি ভাই, কথা বলছি না, কথা মাঝখানে কথা বলবেন না, কথা বলছি। আপনি যদি ধরেন এখান থেকে বের হয়ে গিয়ে যদি কোথাও গিয়ে একটা ভিডিও বানান যে এই যে এই ভিডিওটা যদি একটু কপি কাট কাট করে করে একটা ভিডিও বানায় বলেন যে আসিফ মহিউদ্দিনের দাঁত ভাঙা জবাব দিয়ে আসছে, আসিফ মহিউদ্দিন তো জবাবই দিতে পারলো না, তার হাইরা হুইরা শেষ, কান্নাকাটি করে শেষ হয়ে গেছে, পালায় গেছে আসিফ মহিউদ্দিন, তাহলে তো ভাই আমার কিছু করার থাকবে না। হ্যাঁ আপনি এটা করছেন ভাই, কথা বলতেছেন। আচ্ছা আমি আমি আসিফ ভাই মানে আমি একটা জিনিস বুঝতে যাচ্ছিলাম যে পালায় গেছিল কার ইসে থেকে, মানে যে প্রোপাগান্ডা টাইপ জিনিস ছড়ানো হয়েছিল কার কার, সেটা ভাই যে এম কে হাসানের কথা বলা হচ্ছে নাকি? আপনি কি এম কে হাসানের কথা বলতেছেন? এম কে হাসান না, আমি অনেকদিন আগে দেখছিলাম, অনেকগুলো ভিডিও দেখছি এম কে হাসানের কথাই প্রবাবলি বলতেছেন ভাই। ওই যে দেখেন ভাই, আমাদেরকে সেই ভিডিওটা একটু দেখান ভাই, আমাদেরকে একটু বলেন। আচ্ছা ভাই আপনার কি আপনার কি মনে আছে ওই যে এম কে হাসান ব্যক্তি কে ছিলেন যে ওই লাইভে এসে যে হাদিস বিকৃত করছিলেন তার একটা চামুণ্ডাকে নিয়ে আপনার? হ্যাঁ সেটা তো অবশ্যই মনে আছে, সেটা অবশ্যই মনে আছে। মুরাদ ভাই আপনি যেহেতু অভিযোগ করেন এবং সেটার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ থাকে না, এটা তো ভাই উচিত না, তাই না? আমি দেখেন আমার মনে হয় মানে অনেক বেশি বেনিফিট অফ ডাউট এন্ড অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে। তারপরে ফারাজ ভাই, তারপরেও ওনাদেরকে তো আমরা কিন্তু এইটা তো অ্যালিগেশন, তো এটা না প্রথম দিল উনি তো অ্যালিগেশন, এই পর্যন্ত এটা সহ আমার যদুর মনে আছে তিনটা অ্যালিগেশন দিলেন, তিন থেকে হয়তো বা চারটা অ্যালিগেশন, তিনটা আমার মনে আছে, তিনটা অ্যালিগেশনের মধ্যে তো উনি একটাও প্রমাণ করতে পারলেন না। আপনি একটার পর একটা অভিযোগ করবেন, মিথ্যা কথা বলবেন এখানে এসে, এবং কোনোটারই সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ নাই। আমি আপনাকে এতগুলো রেফারেন্স দেখাইলাম, তার বিরুদ্ধে আপনার কোনো বক্তব্য নাই। এখন আপনি আরেকটা জিনিস বাইর করলেন যে হ্যাঁ আসিফ ভাই আপনি তো এখানে পালায় গেছেন, লাইভ থেকে পালায় গেছেন, এই লাইভ গুলো তো আপনি আপনার প্রোফাইল থেকে করতে পারেন, এটার জন্য তো এখানে আসা নেসেসারি না। যদি আপনি জাস্ট অ্যালিগেশন দিতে চান এবং প্রমাণ করতে না পারেন, সেগুলো তো আপনি নিজের প্রোফাইল থেকে করতে পারেন। মুরাদ ভাই আপনি নেক্সট টাইম যদি আসেন আপনার যে দাবিগুলো করবেন, হ্যাঁ সেই দাবির সপক্ষে এবং প্রমাণগুলোর সাথে দেখেন এবং লাইভে কি বলবেন, কি ধরনের দাবি করবেন সেটাও আগে নিজে নিজে একটু প্র্যাকটিস করেন। যেমন এই কথাগুলো বলে না লাইভে এসে যে হ্যাঁ নবী মোহাম্মদ এই কাজগুলোকে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করি না, তাহলে কি হয়, তাহলে মানুষের কাছে মেসেজ যায় যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড গুলা যেটাকে অন্যান্য মানুষ, যে কোনো সব মানুষ, যে কোনো ধর্মের মানুষ এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে, মুসলিমরা বা ইসলামিস্টরা ইসলাম ধর্মটা এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনাই করে না, মরালিটির দিক থেকে ইসলাম ধর্মের মানটা কতটা নিচে এই মেসেজটা সাধারণ মানুষের কাছে যাবে। সুতরাং এই ধরনের কথা লাইভে মানে হুটহাট করে বলে দেওয়ার থেকে আমার মনে হয় নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, নিজে নিজে একটু ভাবেন যে আমি লাইভে আমি এই পয়েন্ট তুলবো এবং এই পয়েন্ট তুললে হয়তো বা আমার প্রতিপক্ষ আমাকে এই ধরনের কোশ্চেন করতে পারে এবং এটার উত্তরে আমি এই কথা বলবো। হালকা পাতলা একটু প্রিপারেশন নিয়ে আসেন, তাহলে নিজেকে এইভাবে মানে এই ধরনের কথা অ্যাট লিস্ট বলতে হবে না। হ্যাঁ আসিফ ভাই বলো। কিন্তু ফারাজ ভাই একটা জিনিস আমি বুঝলাম না যে মনে করেন, হ্যাঁ তর্কের খাতিরে ধরে নিলাম ওনার কথাটা সত্য, মনে করেন আমি গত 100টা লাইভ থেকে 100টা লাইভ থেকে পালায় চলে আসছি, হ্যাঁ মানে দেখি পালায় চলে আসি, ওরে ভাঁড়ে মুমিনরা কত মানে সাহসী কত শক্তিশালী রে ভাই, আমি তো পালায় দিই, মানে আমি খাটের নিচে পালায় আসি, মনে করেন যে আসিফ মহিউদ্দিন খাটের নিচে মুমিনদের ভয়ে খাটের নিচে পালায় আসে, মনে করেন এটা তর্কের খাতিরে সত্য, কিন্তু তাতে কি ভাই আমি যে রেফারেন্স গুলা দেখালাম সেগুলো কি ভুল প্রমাণ হইল? মানে আমি খাটের নিচে পালায় থাকলে এদের কথাটা এদের কথাগুলোকে এন্টারটেইন করাটাও একটা
না না না, ধরে নিলাম মুরাদ ভাইয়ের কথা, আমরা ধরে নিলাম যে আসিফ মহিউদ্দিন খাটের মুমিনদের ভাই খাটের নিচে পলায় আছে, এবং খাটের নিচে সে এখন থাকে থাকে আর খাটের নিচে ভাই। এদের কথা মানে কি, এখানে কি বোঝানো হচ্ছে ফারাজ ভাই? এদের মানে আপনারা, আপনাদেরকে বুঝাইছে মুমিন ভাইদের, আপনারা যারা এদের মানে মুমিন আপনি যে শুধু আমাকে বলতে পারেন, বাকি মুসলিমদের বলতে পারবেন না, শুধু আমাকে না ভাই। আমাদের আমাদের তো সেই ইয়েটা আছে, মনে করেন আমাদের তো সেই এক্সপেরিয়েন্সটা আছে। আপনি এমন না যে প্রথম বলুন, আপনি প্রথম মুমিন শুনে নেন, আফ্রিদি সাহেব আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন উত্তরটা শুনে নেন, তারপর আসিফ ভাইকে আবার বলেন। এদের কথাটা বলতেছি এই জন্য যে আমাদের একটা দীর্ঘদিনের একটা দীর্ঘ সময়ের এক্সপিরিয়েন্স আছে যে মুমিন ভাইরা এসে কি ধরনের দাবি করেন এবং সেটা সপক্ষে কি ধরনের তারা প্রমাণ দিতে পারেন, এবং প্রমাণ দিতে না পেরে তারা কি ধরনের কথা বলেন। এই এক্সপিরিয়েন্স এর প্রথম ব্যক্তি আপনি না এবং শেষের ব্যক্তিও আপনি হবেন না, এটার একটা দীর্ঘ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে আমাদের। যেহেতু দীর্ঘ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে সেহেতু আমরা বলতে পারি এখানে এদের, আপনিও আপনাদের যেহেতু মুমিন ভাইদের অংশ না আপনি, এই সেন্সে আমি বলেছি যে এদের। আপনি তো আলাদা কোনো বা আপনি আপনি এমন কোনো কথা বলেন এই পর্যন্ত যেটা যেটা খুবই যে ধরনের কথা আমরা কখনো শুনি নাই, এই ধরনের কথা আপনি যে ধরনের কথা বলেছেন সে ধরনের কথা আমরা বহুবার শুনেছি এবং আমি মনে করি ভবিষ্যতে আরো অনেকবার শুনতে হবে। আসিফ ভাই আপনাকে কি যেন জিজ্ঞেস করতে চাচ্ছিল আফ্রিদি সাহেব? হ্যাঁ আফ্রিদি ভাই বলেন, আপনি আপনার কাছে যদি আপনি আরেকটা অভিযোগ এখন যদি করেন যে আরেকটা মানে আরেকটা কথা বলা শুনে, কিন্তু আপনি এখন এখন যে কথাগুলো বলবেন যদি কোনো অভিযোগ থাকে তাহলে প্রমাণটা সহ বলবেন, আপনি অভিযোগ করেন না ঠিক আছে। এরকম অভিযোগ কিন্তু আমিও করতে পারি দশটা, যে আপনার মাকে আমি দেখছি যে যে চুরি করতে একটা দোকান থেকে চুরি করছে, এটা কিন্তু আমি বলতে পারি, কিন্তু আমি প্রমাণ ছাড়া তো বলতে পারি না এটা, তাই না? হ্যাঁ অবশ্যই ভাই, ভুল হয়েছে এটা আমার, প্রমাণ ছাড়া না বলার। সেটা আমি এখন একটা কথা বলতে চাই যে এখানে আমি শুধু আমি ব্যক্তি হিসেবে আমাকে দোষারোপ করতে পারেন যে আপনার অজ্ঞতার কারণে ভাই এসব দিতে পারলেন না রেফারেন্স এসব, কিন্তু আপনি বাকি মুসলিমদের এখানে টেনে আনতে পারবেন না এই এখন বর্তমান ক্ষেত্রে, মানে আমি এখন আসি শুধু আমাকে বলতে পারবেন, বুঝতে পারলেন? হ্যাঁ এটা ঠিক, এটা আপনি ঠিক বলছেন যে আপনার দায় আপনার কাজের দায় শুধু আপনার উপরেই বর্তায়, অন্য কারোর উপর বর্তায় না, সেটা আপনি ঠিক বলছেন, এটার সাথে আমি একমত নাই, ঠিক বলছেন, এটা যুক্তি যুক্তি যুক্তিসঙ্গত কথা বলেছেন। হ্যাঁ জি ভাই, যে ইসলামের ক্ষেত্রে আসিফ ভাই একটা সেকেন্ড একটা সেকেন্ড, আমি তো কখনো বলি নাই যে মুসলিমরা মুসলিমরাই বা মুসলিম হইলেই কেউ কথা বলবে বা মুমিন হইলেই কেউ আফ্রিদি সাহেব যেই ধরনের কথা বলেন সেই ধরনের কথা বলবে, আমি তো সে কথা বলি নাই। আমি তো বলেছি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমাদের যেমন এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপর বেস করে বলেছি যে এরা এই ধরনের কথা বলে। আমি তো এই কথার মানে তো এটা না যে প্রত্যেকেই যারা যারা আছে তার মানে প্রত্যেকেই মুমিন হইলেই সেই ধরনের কথা বলবে বা মুসলিম হইলেই সেই ধরনের কথা বলবে, এটার মধ্যে যে একটা শেষ একটা শেষ 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 করে শেষ 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 করে শেষ করে শেষ করে এর মধ্যে তো আমি আসে না, তো বুঝতে পেরেছি সব মুমিন আসে না, শেষ করে এর মধ্যে তো আমি তো মিনাকে ফেলাই না, এর মধ্যে তো আমি আরো অন্য অন্য যারা ভদ্র ব্যক্তি আছেন তাদেরকে তো আমি এর মধ্যে ফেলাই না, খুব স্বাভাবিক জিনিস। আপনি যদি আপনার কথাটা আমার মুখে বুঝে দেন তাহলে সমস্যা। হ্যাঁ আফ্রিদি সাহেব, আপনার কি এই ইয়ে ছাড়া মানে এই লাস্ট অ্যালিগেশন ছাড়া অন্য আর কোনো কিছু বলার আছে? যেহেতু আমি কোনো রেফারেন্স দিয়ে প্রমাণ করতে পারতেছি না সেহেতু আমি আর কিছু বলবো না ভাই। আর আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টাইম প্রিপারেশন নিয়ে আসেন। হ্যাঁ আসিফ ভাই, তারপর তারপর ভাই আপনি জিতে গেছেন আজকে, আসিফ মহিউদ্দিনের দাঁত ভাঙা জবাব আপনি দিয়ে গেছেন। আপনি এখন এটা করতে পারেন, অন্য মুমিন ভাইদের সাথে যখন কথা বলবেন তখন বলতে পারেন যে আসিফ মহিউদ্দিন আজকে ফারাজ আরনবকে আজকে ফাড়ায় দিয়ে এসেছি, এটা নিয়ে একটা ভিডিও বানাতে পারেন। তখন হয়তো আরেকজন আপনার আরেকজন মুমিন ভাই হয়তো সেটা দেখে ভাববে যে ও আসিফ মহিউদ্দিন তো না পেরে পালিয়ে গেল, আমাদের মুরাদ ভাইয়ের সাথে না পেরে আসিফ ভাই তো আসিফ মহিউদ্দিন তো পালিয়ে গেল। আমি কোনো ভিডিও টিডিও বানাই না, আমি হচ্ছে জাস্ট যদি যদি এরকম করেন তাহলে তো ভাই আমাদের কিছু করার থাকবে না, আমরা কিছু বলতে পারবো না। কিন্তু আপনার যদি মনে হয় যে আমাদের বিরুদ্ধে কোনো আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কোনো একটা ইয়া থাকে প্রমাণ সহ আসবেন, সেই ভিডিওটা আমরা এখানে ওপেন করব, এখানে চালাবো, তারপর আমরা দেখব যে সেটা আসলে আমি পালায় গেছি না কে পালায় গেছে সেটা আমরা সেখানেই দেখব। হ্যাঁ তাহলে ভিডিওটা দেখব, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, হ্যাঁ শেষে আপনি একটা কথা বলেন, আপনি আবার আসবেন অসুবিধা নাই, আপনার সাথে করব কথা বলবো। একটা কথা বলি যে হ্যাঁ বলেন, ঠিক আছে যেটা বললাম যে আমাদের শুধু আমার, বুঝতে পারলেন? আপনি নিজে মন খারাপ করেন না, দুনি ভাইরা মোটামুটি এই কথা তো আমরা মানে অ্যাড্রেস করলাম, আবার একই জিনিস বারবার বারবার বলে সময় নষ্ট করার কি দরকার? ঠিক আছে ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, আবার ভবিষ্যতে আসেন কথা বলবো, ঠিক আছে ভাই? ওকে আসিফ ভাই, ওকে আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, শুভরাত্রি।